বাংলাদেশের এমন কোন মোড় বাকি থাকবে না এমন কোন এলাকা বাকি থাকবে না যে এলাকায় এই আওয়াজ পৌঁছাবে না যে হক্কানি কোন আলেমের দলেরা হক্কানি আলেমেরা রাষ্ট্রপতি সরকারের কাছে দাবি জানানোর জন্য একত্রিত হয়েছে যে মুসলমানের মধ্যে ঈমান আছে তারই দায়িত্ব হবে জান দিয়ে হইল আন্দোলনে শরীক হওয়া লাগবে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি আছেন দেখেন ইনশাআল্লাহ নারে তাকবীর হেফাজতে ইসলাম হোক আর ইসলামী আন্দোলন হোক যেখানেই ডাক দেবে ঢাকা হোক আর খুলনা হোক আমি আমার এলাকা থেকে গাড়ি ভাড়া করে পারি যেভাবেই পারি লোকজন নিয়ে আন্দোলনে শরীক হব রাজি আছেন তো ইনশাআল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য জান লাগলে জান দিব মাল লাগলে মান দিব আরে আমাদের সাইফুল ভাই আমাদেরকে দেখায় দিয়ে গেছেন আমাদের ভাই আমাদেরকে দেখায় গিয়েছেন খতমে নবুয়তের জন্য আমি সর্বপ্রথম বাংলাদেশে জান দিয়েছি তোমরাও জান দাও আমি যেমন সফল হয়া কাদিয়ারীদের পঞ্চগড়ের ইজতেমা বন্ধ করে দিয়েছি তোমরা রক্ত দিলেও পৃথিবীর মানচিত্র থেকে কাদিয়ারীদের নাম নিশানা মুছে যাবে ঠিক কিনা দরকার এদেশে কাদিয়ানি শুধু এদেশে না যেই ভারতে জন্ম সেই ভারতেও শুধু এই ভারতে না সারা বিশ্বজুড়ে তাদের ফেতনা চলতেছে এই ফেতনা সহজে দমবে না আসল ওষুধ ব্যবহার না করলে তাদের সমস্যা হলো তারা পরিপূর্ণ কাফের কিন্তু তারা মুসলিম হিসেবে এই সমাজে বেঁচে থাকতে চায় যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর কসম তারা কাদিয়ানীদেরকে মুসলিম বলে স্বীকার করতে পারে না তাদেরকে কাফের বলে স্বীকার করা লাগবে শুকরের গোশত যেমন কোনোদিন জায়েজ হতে পারে না কাদিয়ানীরা কোনোদিন কোনোদিন মুসলমান হতে পারে না কাদিয়ানীরা কাফের বলেন কাদিয়ানীরা কি সবাই কাদিয়ানীরা কি কাফের 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 রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বের ব্যাপারে সাক্ষী কে জোরে গান সব নবীর উম্মতকে রাস্তা দেখানোর জন্য সব নবী আসছে নবীর কাজ শেষ দুনিয়া থেকে নবী চলে গেছে যারা নবী মানছে জান্নাতের পথ পাইছে যারা নবী মানে নাই জাহান্নামের পথ পাইছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে উম্মতরে রাস্তা দেখাইছে 16 লক্ষ সাহাবী রেখে গেছেন 12 লক্ষ হাদিস রেখে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের কাছে গেছেন আল্লাহ পাকের কাছে গেছেন হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আজকে 1443 থেকে 10 বাদ 1433 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত দুনিয়ায় আর কোনো নবী আসে নাই বলেন এ কথা মোল্লার না আল্লাহর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়াখাতামান নবীন وكان الله بكل شيء عليما الله পাক সার্টিফিকেট দিয়ে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী মুহাম্মাদের পরে আর কোন নবী নাই নবী নিজে ঘোষণা দিছেন না লা খাতামুন নবীন লা নবী বাদি আমি শেষ নবী আর আমার পরে কোন নবী সবাই বলেন আমার পরে কোনো নবী নাই কিন্তু আশ্চর্যের বিষয়টা শুনেন নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম দুনিয়ার থেকে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকেই ইসলাম নিয়া নবীওয়ালা কাজ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সত্য দাওয়াত নিয়া দুনিয়ায় যে ফেতনা শুরু হইছে এই ফেতনা থামে নাই কিয়ামত পর্যন্ত চলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ফেতনা ছিল উমরে ফারুকের জামানায় ফিতনা ছিল উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিতনা ছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিতনা ছিল জানেন আপনারা খুলাফায়ে রাশিদিনের ইতিহাস একটু হলেও শুনেছেন বা পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নবী চলে গেছেন নবীর জামানায় নবীর জামানায় আর নবী যাওয়ার সাথে সাথে একদল মুসলমান মুরতাদ হইতে শুরু করলেন তলোয়ার দিয়ে ফয়সালা করে দিলেন একদল
নবুয়তের দাবিদার হয়ে গেলেন মুসাইলামাতুল কাযযাব তলোয়ার দিয়ে ফয়সালা হয়ে গেলেন ওমর ফারুককে মসজিদে নববীতে নামাজের সময় পেটের মধ্যে ছুরি আঘাত কইরা ওমর ফারুককে আবু লুলু শহীদ করে ফেললেন শহীদ করো আহ শহীদ করো সে সত্য ধর্ম ইসলামের উপরে আছে এই দাবিদার সে এরপরে আসেন উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নুকতা উলটপালট করা নিয়া এক নুকতা উলটপালট করা নিয়া উনি বলেছেন ফাকবালুহু আর বেঈমানেরা এই কাগজ খুইলা ওইখানে লেখা দিছে ফাকতুলুহু বান নুকতা উপরে উঠায় দুইটা বানায় দিছে ফাকবালুহু বা বাদ দিলে তো উপরে দুই নুকতা লাগাইলে তা হয়ে যায় ফাকবালুহু থেকে ফাকতুলুহু এতটুকুর কারণে খেলাফত ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে চাইছে এমন কি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কুরআনুল করিম সর্বপ্রথম 30 পারা আকারে একসাথে সহিফা বই আকারে যেটা মসজিদে পান এইভাবে লেখা হয়েছে সেই কুরআন আজ তুরস্কের জাদুঘরে আছে উনি কুরআনুল করিম পড়া অবস্থায় উনাকে এই মুসলিম দাবিদারেরা ফিতনার যুগের ফিতনাওয়ালারা তাকে শহীদ করেছে সেই রক্ত আজ কুরআনের পৃষ্ঠায় লেগে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জঙ্গে সিফিন জঙ্গে জামাল কি বিশাল বড় যুদ্ধ হয়ে গেছে একই দল দুই দলের মাঝে যুদ্ধ লাগাইছে বাতিল একটা আছে হক দুইটা আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হক আলী ইবনে আবি তালেব তিনিও হক মুআবিয়া হক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক দুইজনের মাঝে বেজাল কেমনে লাগাইলো সব সিদ্ধান্ত হয়ে গেছে মারামারি হবে না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার আগে হবে কিভাবে কি করা যায় সব সিদ্ধান্ত হয়ে গেছে রাতের বেলায় একদল মুসলিম দাবিদার একদল মুসলিম দাবিদার ঘুম থেকে জাগ্রত হয়ে দুই দল হইছে তারা একদল ইট মারে হযরত হযরত আলী ইবনে আবি তালেবের তাবুর দিকে ওনার দলের লোকের দিকে ওই দলেরই লোক আরেকবার ইট মারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের দিকে উনারা চিন্তা করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর মারতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর মারতেছে লেগে গেছে যুদ্ধ মাঝখানে ফিতনাবাজ একদল মুসলমানের কারণে দুই দল মুসলমানের মধ্যে যুদ্ধ লেগে গেছে আমি বুঝাইতে চাইলাম খোলাফায়ে রাশিদীনের জামানা নবীর কত কাছের জামানা সেই জামানায় ফিতনা আছে দোস্ত আজকে আপনি হিসাব কিতাব মিলায় দেখেন আজকে আপনি হিসাব কিতাব মিলায় দেখেন 1443 বছরের ইতিহাস আপনি খুঁজেন 33 বছরের ইতিহাস খুঁজেন এই 1400 বছরে পৃথিবীতে কত ফিতনা আসছে খুঁজে দমে নাই হয়তো তলোয়ার ধরা লাগছে না হয় মারাত্মক সংগ্রাম করে তারপরে ফিতনা মিটানো লাগছে ফিতনা কোনোটা সহজে মিটে নাই বর্তমান জামানায় ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হইল কাদিয়ানির ফিতনা ঠিক কিনা জোরে কর কিসের ফিতনা কিসের ফিতনা ফিতনার লিস্ট যদি খোলা বাসার কায়দা নাই কাদিয়ানির ফিতনা দুনিয়াতে আসছে শত বছর হয়ে গেল মিটে নাই আহলে হাদিসের ফিতনা আসছে 100 আমার ক্যালকুলেটর নিজে হাতে হিসাব করা খুন্না কইতাছি না সাল হিসাব করে বের করছি এখনো 200 বছর পুরে নাই 198 বছর হইছে আহলে হাদিসের ফিতনা আসছে পুরাপুরি মেটে নাই হিজবুত তাওহীদের ফিতনা 1995 সালে আসছে এখনো মিটে নাই আরো শক্তিশালী হইছে এই বাড়া কতদিন পর্যন্ত বাড়বে যতদিন পর্যন্ত আসল অ্যান্টিবায়োটিকের ব্যবহার না হবে এক নম্বরে আসেন কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আপনারা জানেন বাংলাদেশে কাদিয়ানিদের অবস্থান কত উপরে বর্তমান আচ্ছা বলেন তো স্বাধীনতার আজকে কত বছর হয়েছে 52 বছর 52 বছরের 52 বছর ধইরা সব সময় সব সরকারের কাছে সমস্ত উলামা একরাম সব জামানাতে আবেদন করে আসতেছে কাদিয়ানিরা মিথ্যা নবুয়তের দাবিদার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা লাগবে আমাদের দাবিটা মেনে নেন আজ পর্যন্ত কেউ মেনেছে নাকি হুজুর কাদিয়ানিরা কাফের এই ঘোষণা তো আমরা দিতে পারবো না কারণ কি জানেন বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার দেশ সবাই সমানভাবে সুযোগ পাবে আচ্ছা আপনারা উত্তর দেন হিন্দুরা তাদের মন্দিরে যায়
পূজা করতে পারবে না এই নিয়ে বাংলাদেশের হুজুররা তাওহিদি মুসলমান রাইজ পর্যন্ত একটাও আন্দোলন করেছে না একটাও আন্দোলন করছে না হিন্দুরা তাদের মন্দিরে যায় মূর্তি পূজা করতে পারবে না এই আন্দোলন একদিনে হইছে খ্রিস্টানরা তাদের গির্জায় যেতে পারবে না এই আন্দোলন একদিনে হইছে হয়নি বৌদ্ধরা তাদের ইবাদতগারে যেতে পারবে না একদিনে এই আন্দোলন হইছে তাইলে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা কেন কেন উদাহরণ দিলে সহজে বোঝেন আপনাদের এলাকায় একটা গরুর গোশতের দোকান আছে কিসের গোশতের দোকান গরুর গোশত মুসলমানরা খায় না খাবেই তো গরুর গোশত গরুর গোশত মুসলমানরা যদি কিনা কিনা খায় তাইলে যে গরুর গোশত বিক্রি করে সেও গরুর গোশতই বিক্রি করে গরুর গোশত বিক্রি করে বিক্রি করার সময় গরুর গোশত বলে মুসলমানরা কিনে খায় এতে কোনো সমস্যা দুই পক্ষের কারণ নাই আছে কিন্তু এই গরুর গোশতওয়ালা শুকরের গোশতও বিক্রি করে শুকরের গোশতটা হিন্দু ভাইরা কিনে খায় মুসলমানরা কি আন্দোলন করতে পারবে তুই শুকরের গোশত কেন বেচিস আন্দোলন করতে পারবে না কিন্তু ফিকহি মাসআলা আছে যেহেতু শুকরের গোশতর জিন্স ধইরা নাপাক জিন্স নাপাক মানে সব নাপাক আগা গুড়া মাথা সব নাপাক সুতরাং যে হাতে শুয়র জবে আর ওই হাতে গরু জবে রে না রক্ত মানু থাকলে ওটা নাপাক মিলে যাবে পিকি মশালা ওটা বাদ দিবি তো এখন গরুর গোস্ত বিক্রি করে শুকরের গোস্ত বিক্রি করে গরুর গোস্ত মুসলমান কিনে খায় শুকরের গোস্ত হিন্দুতে কিনে খায় কোনো সমস্যা আছে কোনো ঝামেলা আছে কিন্তু গরুর গোস্তওয়ালা এই কসাই বাবু গরুর গোস্তরের শুকরের গোস্ত বিক্রি করে মুসলমানদের কাছে বিক্রি করে বলেন এই জিনিসটা কি জায়েজ না হারাম ন্যায় না অপরাধ ন্যায় না অন্যায় গরুর গোস্ত তুই বিক্রি করছিস কিছু বলি নাই সাথে শুকরের গোস্ত হিন্দুদের কাছে বিক্রি করছিস কিছু বলি নাই কিন্তু যখন থেকে তুই শুকরের গোস্তরে গরুর গোস্ত বইলা বিক্রি করিস তখন থেকে হইলো তোর পানিশমেন্টের সময় আছে কথাটা কি বুঝছেন ঠিক বিষয়টা হইছে এইটা ঠিক হুবহু বিষয়টা হইছে এইটা এদেশে কাদিয়ানি শুধু এদেশে না যেই ভারতে জন্ম সেই ভারতেও শুধু এই ভারতে না সারা বিশ্ব জুড়ে তাদের ফেতনা চলতেছে এই ফেতনা সহজে দমবে না আসল ওষুধ ব্যবহার না করলে তাদের সমস্যা হলো তারা পরিপূর্ণ কাফের কিন্তু তারা মুসলিম হিসেবে এই সমাজে বেঁচে থাকতে চায় যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর কসম তারা কাদিয়ানীদেরকে মুসলিম বলে স্বীকার করতে পারে না তাদেরকে কাফের বলে স্বীকার করা লাগবে শুকরের গোশত যেমন কোনোদিন জায়েজ হতে পারে না কাদিয়ানীরা কোনোদিন কোনোদিন মুসলমান হতে পারে না তাদের দাবি কি শুরুর কথায় বলা হয়ে গেছে তাদের দাবি হলো এই খেয়াল করেন তাদের দাবি হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না আমি শেষ নবী সবাই নাউজবিল্লাহ করছে না খুশি লাগতেছে এ ওলামা একরামের ইজতেমাই ফতোয়া শুনেন এজমা হইছে এজমা কাদিয়ানীরা কাফের যারা তাদেরকে কাফের বলবে না তারাও কি জোরে বলেন এখন তো আপনারা অনেকে করছেন না তাহলে ধরা পড়ে জাতিও পারেন বলেন যারা তাদেরকে কাফের বলবে না তারাও কি খেয়াল করেন দোস্ত খেয়াল করেন ওরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না আমি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি শেষ নবী নাউজুবিল্লাহ সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন এই কাদিয়ানির কুত্তারে নিয়া কারে নিয়া আরে কইতে কি আপনাদের লজ্জা লাগতেছে আরে আল্লাহ পাক তো কুত্তাও কইছে কোরআনে কুত্তার চাইতে শুয়োরও কইছে শুয়োরের চাইতে আরো নিচেও কইছে أولئك كالأنعام بل هم أضل فجعلناها نكالا لما بين يديها وما خلفها ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين এরপরে খিনজির কোরআনে বারবার আসছে কইলে আমি যেমনে কই এমনে কইলে অপরাধ হবে না বলেন কাদিয়ানির মির্জাকে কাদিয়ানি রে নিয়া এই কুত্তারে নিয়া একটা বই লিখছে কারে নিয়া বই লিখছে কত বড় গাজাখোর এই কাদিয়ানি কত বড় মাতাল এই কাদিয়ানি হুজুর যে বইটা লিখছে এই বইটার নাম হলো
দাওয়িয়ে কাদিয়ানি, কাদিয়ানির দাবি সমূহ, কাদিয়ানির দাবি সমূহের মধ্যে প্রধানতম সাইডে দাবি ওই একজন ব্যক্তির আছে কি জানেন? এক নম্বরে হলো সে বলে যে আমি নিজেই শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। সবাই নাউজবিল্লাহ কয় না, কিরান ধরো ভাল ঠিক দিছে, একসাথে বলেন না নাউজুবিল্লাহ। একই গাজা খোর মাতাল কুত্তায় কয়, একই গাজা খোর মাতাল কুত্তায় কয়, একই ফাগলে কয় আমি হইল ঈসা, একই ফাগলের বাচ্চায় কয়, ফাগলে কয় মাতাল কুত্তায় কয় আমি হইল মাহদি, একইজন বলে আমি হইল খোদা, নাউজুবিল্লাহ জোরে কয়। তাহলে একই ব্যক্তির দাবি পাইছেন কয়ডা? সম্ভবই নে, এটা কি সম্ভব? কোনদিন সম্ভব না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বাংলাদেশে তারা এখন বিশাল শক্তিশালী, জেলায় জেলায় তাদের অফিস বানাইতেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা তাদের দলের দিকে ডাকতেছে, ওলামায়ে কেরাম আন্দোলন করতেছে, আন্দোলনে কিঞ্চিত পরিমাণ সারা ওপার থেকে পাওয়া যাইতেছে না, সবাই মিলে আন্দোলন কইরা থাইমে আবারও যাইতেছে, কাজ কিন্তু চলতেছে, কাজ চলতেছে, আন্দোলনও চলতেছে। এভাবে তো হতে পারে না, কাজ বন্ধ হতে হবে, কাফের ঘোষণা করতে হবে, তাহলে না কাজের সফলতা আসলো। আন্দোলন চলবে, কাফের ঘোষণা হবে, কাদিয়ানিরা কাফের, তাহলে না আন্দোলনের সফলতা আসলো। সফলতা আসতেছে না, 5000 বছরও এই পদ্ধতিতে সফলতা আসবে না, অ্যান্টিবায়োটিক আসল না ব্যবহার করা লাগবে। বলছি আমি শোনেন, কাদিয়ানিরা যেই জমানায় আসছে সেই জমানায় বেঁচে ছিলেন, খেয়াল করেন, যেই জমানায় আসছে সেই জমানায় বেঁচে ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলী। তো যে আল্লাহর ওলির নাম বলছিলাম নবীর আওলাদ, মনে আছে? মনে আছে, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির জমানায় লাখ সে কাদিয়ানিদের সাথে উনিও আন্দোলন করে, ক্ষমতায় কিন্তু ব্রিটিশ সরকার দাবি মানে না, বলে যে আপনার সংসদে আপনি আইন জারি করেন কাদিয়ানিরা কাফির। শুনে না রাষ্ট্রযন্ত্র তো ব্রিটিশ শুনে না, যাই হোক ওরাও মামলা করছে, হুজুরের তন্নে মামলা লড়া লাগবে। ও দোস্ত, ও দোস্ত, খেয়াল করেন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলীও মামলায় উপস্থিত হইছে, আর গোলাম মোহাম্মদ কাদিয়ানির ছেলে তখন উপস্থিত হইছে। সংক্ষেপে শুনে নেন ঘটনাটা, দুইজন উপস্থিত হওয়ার পরে জজ সাহেব, ব্রিটিশ জজ সাহেব বলতেছে আপনারা প্রত্যেকে প্রত্যেকের দলিল দেন। সে এবার দলিলের কিতাব খুলছে, তার আব্বার দলিলের কিতাব, সমস্ত দলিল আদিল্লা দেওয়ার পরে, খেয়াল করেন দলিল আদিল্লা সব দেওয়ার পরে হুজুর বলতেছে তোর আব্বার নামটা আবার একটু বলতো, বলে যে আমার আব্বার নাম গোলাম আহমদ। তা বলে যে এই নামেই তো ধরা পড়ে গেছিস, তোর আব্বার নাম যদি গোলাম আহমদ হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হলো তোর আব্বা, সুবহানাল্লাহ। বলে কথাটা বুঝিছেন কিরা কিরা? দেখি বুঝিনি, গোলাম মানে তো গোলাম, আর আমার নবীর নাম কয়টা বলেন তো? দেখাই দিলাম তুই যে কয়টা, এক নাম মোহাম্মদ, এক নাম আহমদ। কোরআন শরীফে সূরা মোহাম্মদও আছে, নাম আয়াতের মধ্যেও মোহাম্মদ আছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথাও আছে। আবার আসছে মিম বাদি ইসমুহু আহমদ, তাওরাতে লেখা ছিল ঈসা আলাইহিস সালামের ঘোষণা যে একজন নবী আসবে, নাম হবে আহমদ। এই জন্য আমার নবীর নাম কয়টা? দুইটার দুই তর্জমা, মজাদার তর্জমা। আহমদ মানে দুনিয়ায় যিনি সবচেয়ে বেশি প্রশংসা করতে পারেন, আর মোহাম্মদ মানে যার প্রশংসা এই জমিনে সব থেকে বেশি হয়, সুবহানাল্লাহ। বলবেন জিনিসটা বুঝে নিলেও সুবিধা হবে, আহমদ মানে আল্লাহর প্রশংসা নবীর থেকে সুন্দর করে দুনিয়া আখেরাতে আর কেউ এত বেশি করতে পারবে না, আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ যত পারবে। আহমদ মানে অধিক প্রশংসাকারী। তাইলে দোস্ত, নবীর নাম আহমদ আর মোহাম্মদ, কাদিয়ানির পুত্র
তার ছেলেটা দাঁড়াইছে দাঁড়ায়া কয় আমার আব্বার নাম গোলাম আহমদ কাদিয়ানি শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি নানাজানের ইজ্জত তো আর কুরবানি দিতে পারে না নানাজানকে তার ইজ্জত ক্ষুণ্ণ হবে সেটা তো আর সহ্য করতে পারে না কয় তুই যত দলিল দিছস সব দলিলের শেষে তুই বারবার কস আমার আব্বার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তো গোলাম আহমদ যদি হয় তা আহমদের গোলাম তোর আব্বা তাইলে তোর আব্বা নবী হইল কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম আবার নবী হতে পারে নাকি তো মাথাগুলো ধরা পড়ে গেছে সব বেঈমানেরা এই ফুটো এমন একটা রয়ে যায় এই ফুটো দিয়ে আপনি ধরে ফেলতে পারবেন সব বেঈমানেরা আহলে হাদিসরা সারা দেশে হ্যাঁ কোন জায়গায় ওলামা একরামের সাথে সরাসরি বৈশা জাতীয়ভাবে কোনোদিন স্বীকার করে এক জায়গায় বসতি রাত ১২টার পরে ১৩টার সময় তারা খুব খালি মাঠে চ্যালেঞ্জ ম্যালেঞ্জ করে বাড়িছিল হ্যাঁ আপনি পারবেন না এরপরে পারবেন আপনি হিজবুত তাওহিদের এক মাঠে বসায় বহাসের আয়োজন করতে কাদিয়ানিদেরকে পারবেন কালকেরা ফেস দ্য পিপলে একটা ই হইছে লাইভের মধ্যে ধরা খাইয়ে যায় তাড়াতাড়ি কছি কি যে আমাকে বাড়িতে হুজুর আক্রমণ মৌলবীর আক্রমণ করিছে ও তুই রইছিস লাইভই তাইলে তুই কি এর বুঝলি হুজুর আক্রমণ করিছে তাহলে ওই যে আমাদের কি ভাই যেন সাইফুর ভাই আবার বলতেছে ঠিক আছে আপনি ক্যামেরা নিয়ে যেয়ে দেখান উনি আবার দেহাতি রাজি নাই লাইট বন্ধ করে দিয়ে চুপ করে সরের মতো বসে রয়েছে এটা কালকের ঘটনা এই কাদিয়ানির কুত্তারা তো দোস্ত খেয়াল করেন আমার কথা তো বলে যে এই যে দরাখালি গোলাম আহমদ তোর আব্বা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম উম্মত তাল নবী হলো কিভাবে বলে ও হো হো আমার ভুল হয়েছে আসলে গোলাম আহমদ না আমার আব্বার নাম আহমদ তো উনিও কাঠগড়ার আর এক পাশে দাঁড়ানো তো উনি বলতেছে তোর আব্বার নাম যদি গোলাম আহমদের তে গোলাম কাটা যায় খালি আহমদ থাকে আমার নাম কি বলে আতাউল্লাহ তা আমার আতাউল্লাহর আতা কাইটে দিলি কি থাকে হ্যাঁ জোরে বলেন বোঝেননি মশলাটা আমার আতাউল্লাহ তে তোর আব্বার গোলাম আহমদের তে গোলাম কাটিছি আমার আতাউল্লাহ তে আতা কাটিছি তাহলে কি থাকে আমি আল্লাহ আজকে বলিতেছি তোর আব্বার মতো ইবলিসরে আমি নবুয়ত দিনি আল্লাহ আকবার জোরে বলা লাগবে আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার তোর আব্বা আগেও কাফের ছিল মরছো কাফের অবস্থায় তুইও কাফের তোর বংশের সব কটা কাফের তোর দলেরও সব কটা কাফের আমাদের ঘোষণা তার কণ্ঠে কণ্ঠ মিলায় গোলাম হ্যাঁ আশা আতাউল্লাহ বুখারীর কণ্ঠে কণ্ঠ মিলায় কাদিয়ানিরা কাফের বলেন কাদিয়ানিরা কি সবাই কাদিয়ানিরা কি কাফের 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 হুজুর আমাকে গ্রামগঞ্জে এসে কয়ে লাভ নেই লাভ আছে বাংলাদেশের এমন কোন মোড় বাকি থাকবে না এমন কোন এলাকা বাকি থাকবে না যে এলাকায় এই আওয়াজ পৌঁছাবে না যে হক্কানি কোন আলেমের দলেরা হক্কানি আলেমেরা রাজপথে সরকারের কাছে দাবি জানানোর জন্য একত্রিত হয়েছে যে মুসলমানের মধ্যে ঈমান আছে তারই দায়িত্ব হবে জান দিয়ে হইল আন্দোলনে শরীক হওয়া লাগবে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি আছেন দেখেন ইনশাআল্লাহ নারে তাকবীর হেফাজতে ইসলাম হোক আর ইসলামী আন্দোলন হোক যেখানেই ডাক দেবে ঢাকা হোক আর খুলনা হোক আমি আমার এলাকা থেকে গাড়ি ভাড়া করে পারি যেভাবেই পারি লোকজন নিয়ে আন্দোলনে শরীক হব রাজি আছেন তো ইনশাআল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য জান লাগলে জান দিব মান লাগলে মান দিব আরে আমাদের সাইফুল ভাই আমাদেরকে দেখা দিয়ে গেছেন আমাদের ভাই আমাদেরকে দেখা দিয়ে গেছেন খতমে নবুয়তের জন্য আমি সর্বপ্রথম বাংলাদেশে জান দিয়েছি তোমরাও জান দাও আমি যেমন সফল হয়া কাদিয়ারিদের পঞ্চগড়ের ইস্তেমা বন্ধ করে দিয়েছি তোমরা রক্ত দিলেও পৃথিবীর মানচিত্র থেকে কাদিয়ারিদের নাম নিশানা মুছে যাবে ঠিক কিনা দরক তাইলে রাজি আছেন শরীক হইতে সবাই কাদিয়ানিদের বিরুদ্ধে স্থায়ী ফয়সালা হওয়ার আর কোনো ব্যবস্থা নাই ঠিক কিনা জোরে বলা লাগবে এই জন্য ডাক আসলে কাদিয়ানিদের বিরুদ্ধে যাবেন তো ইনশাআল্লাহ যাওয়া লাগবে কেন শেষ কথা যাওয়া লাগবে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে মুখ দেখাবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে মুখ দেখাবেন না মিজানের কুড়ায় যায় দাঁড়াবেন না পুলসিরাতের কুড়ায় যায় দাঁড়াবেন না আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাউজে কাউসারের কাছে দাঁড়াবেন না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বৈসা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার লাগে একটু সুপারিশ করেন এই ইসফালি ইয়াউমাল কিয়ামতি ইয়া রাসূলুল্লাহ নবী বলেন হ্যাঁ হ্যাঁ আনা ফাইলুন আমি তোমার জন্য সুপারিশ করব তো হযরত আনাস বলেন ফাইন আতরুবুকে ইয়া রাসূলুল্লাহ বিশাল বড় ময়দানে আপনারে খুঁজে পাবো কোথায় নবী বলেন উতলুবনি আউওয়ালা মা তাতলুবুনি ইনদাস সিরাত ও হ্যাঁ ইন
اول ما تطلبني عند الميزان প্রথমে তুমি আমার মিজানের দাড়ি পাল্লাই খুঁজবা বলে সেখানে যদি আপনাকে না পায় নবী বলেন اطلبني اول ما تطلبني عند الصراط পুল সিরাতের গোড়ায় বুঝবা ফাইল লা মাতলুবুকা ইয়া রাসূলুল্লাহ সেখানেও যদি আপনাকে না পায় সুপারিশ কোথা থেকে নিব নবী বলেন اطلبني عند الحوض তিন নাম্বার বার তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় খুঁজবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি শুনো আনাস আমি এই তিন জায়গা থেকে কিয়ামতের ময়দানে কোথাও যাব না কখন হাউজে কাউসারের গোড়ায় কখন পুল সিরাতের দাড়ি পাল্লার গোড়ায় উম্মতরে বাসানোর লাগা উম্মতরে পানি খাওয়ানোর লাগা কখন আমি পুল সিরাতের গোড়ায় মিজানের গোড়ায় উম্মতরে বাসানোর লাগা এই তিন জায়গার মধ্যে ঘোরাঘুরি করতে থাকব তিন জায়গায় ঘুরলে যে কোনো এক জায়গায় তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে তা নবীর সাথে মুখ দেখাবেন নবীর ইজ্জত জমিনে রক্ষা হয় নাই খাতমে নবুয়ত জমিনে রক্ষা হয় নাই কি নুক নিয়ে আপনি নবীর সামনে দাঁড়াবেন দিন কি সূরজ ডুব রহি হে হাম লোগো কি সামনে রোজে মাহশার ক্যা জবাব হে রোজে মাহশার ক্যা জবাব হে মুস্তফা কি সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখানোর জন্য আমরা সবাই নবীর ইজ্জত রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন হাত তুইলা দেখান তো দোস্তরা একটু নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর খতমে নবুয়াত বলেন জিন্দাবাদ খতমে নবুয়াত আরো জোরে খতমে নবুয়াত মাশাআল্লাহ